আমি জানি না কোন মাথা মোটারা এই জাতীয় ট্রেলার বানায়। 300-350 কোটি টাকার সিনেমা হচ্ছে কাঙ্গুবা, তার রিলিজ 10ই অক্টোবর, এত আগের থেকে ট্রেলার রিলিজ করে দিল। একটা ট্রেলার তো একটা পদের হবে, মানে একটা অখাদ্য একটা ট্রেলার বানিয়ে বসে আছে। আমার মনে হয় ডাইরেক্টর এই কাজটা করেছে, এই ডাইরেক্টর শিবা বড় বড় ভাষণ দিচ্ছে অথচ এইরকম একটা অখাদ্য ট্রেলার বানিয়ে বসে আছে। পুরো ট্রেলারটাতে কিন্তু শুধু ভিজুয়াল মারাত্মক, নো ডাউট VFX এর কাজ, এই বিষয় নিয়ে কোনো কথা হবে না। পয়সা সত্যি খরচা করেছে, ট্রেলারটা দেখলে বোঝা যায়। কিন্তু ট্রেলারের তো একটা মিনিং থাকে, একটা তো সিচুয়েশন ক্রিয়েট করতে, একটা তো সিকোয়েন্স কিছু বোঝাতে হয় যে এইটা এই গল্প বা আমি এই জাতীয় কিছু দেখাতে চলেছি, একটা প্যাটার্ন আছে। এটা একটা থ্রিলার, এটা একটা কমেডি ছবি, এটা একটা অ্যাকশন ছবি, এটা একটা রোমান্টিক ছবি, কিছু তো একটা ট্রেলারের মাধ্যমে বোঝাতে চায়। এখানে কি করেছে, কতগুলো সিনকে পরপর বসিয়ে 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 একটা ট্রেলার বানিয়ে দিচ্ছে। মানে কিরকম, মানে কি বলবো, গাধা লেভেলের ডিরেক্টর হলে এইসব কাজ করতে পারে। মানে এত একটা ভালো সিন, আমি জানি না সিনেমাটা কি হবে বা কিরকম লেভেলে হবে, সেটা তো সিনেমাটা দেখলে বোঝা যাবে, এখন তো বোঝা যায় না। কিন্তু ট্রেলারটা অতীব একটি জঘন্য বানিয়েছে, এত সুন্দর সুন্দর ভিজুয়াল এখানে, যেখানে কুমিরকে যেভাবে সুরিয়া মারছে ওই সিনটা কিন্তু বেশ দুর্দান্ত করেছে, একদম আমাদের উঠছে। আর কুমিরকে মানে মাথার উপরে নিয়েছে, মেরে দিয়েছে। তারপরে যে অ্যাকশন সিনগুলো আছে সেগুলো, এবং প্রত্যেকের লুকসটাও, সেটা সুরিয়া হোক বা ববি দেওয়াল হোক, প্রত্যেকের লুকসটাই কিন্তু মারাত্মক ডিফারেন্ট লেভেল, অন্যরকম লেভেলের লুকসটা, সব কিছুই দুর্দান্ত। এবং এর গ্যাঞ্জারও খুব বেটার, ভিজুয়াল ভালো, BGMটাও বেশ ভালো। কিন্তু এরকম একটা জঘন্য ট্রেলার, মানে কিছুই বোঝা যাচ্ছে না, পরপর কতগুলো সিন, শুধু এইটুকু বোঝা যাচ্ছে যে কোনো একটা দ্বীপ আছে, সেই দ্বীপকে বিভিন্ন লোকরা আক্রমণ করে দখল করার চেষ্টা করছে, এই জাতীয় একটা কিছু বোঝা যাচ্ছে। মানলাম যে গল্পটা হয়তো সে বোঝাতে চাইছে না, গল্পটা সে দেখাতে চাইছে না, বা অডিয়েন্সকে এখন থেকে সেটা জানাতে চাইছে না, কিন্তু তথাপি ট্রেলারের মধ্যে তো কিছু একটা বিষয় হিন্ট দিতে হবে যে এইটা এই টাইপের সিনেমা। তুমি ট্রেলার আর টিজারের মধ্যে কোনো পার্থক্য, টিজারেও তবু একটা কিছু বোঝানো যায়, কিন্তু টিজার ট্রেলার দুটোই আছে, কোনো কিছু নেই, শুধুমাত্র অ্যাকশন আর ভিজুয়াল, এইটাই শুধু দেখানো হচ্ছে। আর সুরিয়াকে দেখানো যে সুরিয়া হচ্ছে এদের লিডার, থালাপাতি এরকম বলছে, ব্যাস। সুরিয়া থালাপাতি বলে একটা গান হচ্ছে BGM, তারপরে কিছু কিছু সিন পরপর অ্যাকশনের সিন পরপর চলে আসছে, ব্যাস শেষ হয়ে গেল। আমি তো মাথায় আসলো না কি উদ্দেশ্য এটা। এবং ভেবে দেখুন, 10ই অক্টোবর রিলিজ করবে, এখন প্রায় না 2 মাস বাকি আছে। 2 মাস আগে যদি কেউ ট্রেলারটা রিলিজ করে দেয়, তাহলে আর তাকে মানে হাতে কি কার্ড থাকে, হাতে শুধুমাত্র আপনার একটাই জিনিস বেঁচে থাকে, সেগুলো হচ্ছে গানগুলো। এবার গানগুলো দিয়ে কতটা লোককে অ্যাট্রাক্ট করবে, 10টা ভাষায় সিনেমা রিলিজ করছে, অথচ তার ট্রেলারে এরকম হয়, তার মার্কেটিং এরকম হয়, বলে লাভ নেই। একটি জঘন্য, অতীব জঘন্য একটি ট্রেলার বানিয়েছে কাঙ্গুবা ট্রেলারটা। আমি এই ট্রেলারটাকে 5-এর মধ্যে 1টা স্টার দেবো, এতটাই খারাপ লেগেছে আমার। যদি আপনারা এই কাঙ্গুবা ট্রেলারটা দেখে থাকেন, তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনাদের এই ট্রেলারটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।